রমজান মাসের চতুর্থ পাক দার্স হলো রোজার শরীয়তের বিধান এবং তার গুরুত্ব। নিঃসন্দেহে রোজা ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, আরকান ইসলাম, ইসলামের রুকনসমূহ, তার একটি এবং একটি গুরুত্বপূর্ণ ফরজ। এটা কোরআনে কারিম এবং হাদিস, সহিহ হাদিস এবং এজমা দ্বারা সাব্যস্ত। কোরআনে কারিমের আয়াত আমরা নিতে পারি, যেটা নাকি প্রসিদ্ধ সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ পাক বলেছেন, লাস্টে গিয়ে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম। প্রথমে আল্লাহ পাক যেটা বলেছেন, হে মোমেনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছে। এই আয়াতের লাস্টে গিয়ে আল্লাহ পাক যেটা বলেছেন সেটা হলো, সুতরাং তোমাদের যারা রমজান মাস পাবে তারা যেন অবশ্যই রোজা, এই মাসের রোজা রাখে। এটা আদেশ বাচক শব্দ আমর, এর দ্বারা আদেশ বাচক শব্দ বা ইম্পারেটিভ বাক্য বা ওয়ার্ড দ্বারা, ইম্পারেটিভ বাক্যর দ্বারা কী হয়, ওয়াজিব বা ফরজ সাব্যস্ত। সুতরাং এর দ্বারা বোঝা গেল যে রোজা ফরজ। তাছাড়া কুতিবা আলাইকুম সিয়াম, যেটা উপরে আল্লাহ পাক বলেছেন আয়াতের শুরুতে, অর্থাৎ কুতিবা অর্থাৎ ফরিদা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এই দুটির দ্বারাই ফরজ সাব্যস্ত হয়েছে। তাছাড়া আবু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার প্রসিদ্ধ হাদিস, যেটা বুখারী শরীফে এসেছে এবং মুত্তাফাক আলাইহি হাদিস, হাদিস বুখারী মুসলিম উভয়তে এসেছে, হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন যে বুনিয়ান ইসলাম আল খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি জিনিসের মধ্যে উপরে রাখা হয়েছে, ইসলামের খুঁটি বা মূল স্তম্ভ পাঁচটি বিষয়ের উপরে। প্রথমটি হলো, এ সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। দুই নম্বর হলো নামাজ কায়েম করা, তিন নম্বর ইতা ইজাকা, চার নম্বর আল হাজ, পাঁচ নম্বর সৌমি রমাদান, অর্থাৎ রমজান মাসে রোজা রাখা। এই হাদিস দ্বারা সাব্যস্ত হলো যে ইসলামের মূল স্তম্ভের পাঁচটি হলো, পাঁচটি স্তম্ভের একটি হলো রমজান মাসে রোজা রাখা। সুতরাং এটা ফরজ না, শুধুমাত্র ফরজের ঊর্ধ্বে মূল স্তম্ভের এক অন্যতম স্তম্ভ। তিন নম্বর, যেটা সমস্ত মুসলিমদের প্রত্যেক যুগের ওলামাগণের ঐক্যমত, রোজা ফরজ, এটাকে জেনে শুনে অস্বীকার করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে।